নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। আমরা এখন শ্রী পরমজ্যোতি কল্কির প্রকটিত জ্ঞান শুনব। মুক্তি হল লালসার অনুপস্থিতি, কামনা বা ইচ্ছার নয়। আজকের চমৎকার। আমার বয়স 58। শ্রী পরমজ্যোতি আম্মা ভগবানের আশীর্বাদে আমার একটি ভালো জীবন ছিল এবং মুক্তির বিষয়ে আমি কখনো ভাবিনি, কারণ আমি মনে করতাম না যে আমার মতো মানসিক ইতিহাস থাকা একজন মানুষের ক্ষেত্রে এটি ঘটতে পারে। এছাড়া এটি কীরকম হতে পারে সে বিষয়েও আমার কোনো ধারণা ছিল না। এখন আমি দারুণভাবে এটির জন্য সুপারিশ করতে পারি, কিন্তু আমার পক্ষে এ বিষয়ে কথা বলা খুবই কঠিন, কারণ এটি ঘটেছিল। এটি ঘটাবার ক্ষেত্রে আমার কোনো প্রয়াস ছিল না। দিন কিভাবে কাটছে সেটা কোনো ব্যাপার নয়। আমার অন্তর দুঃখ বা অভিযোগবিহীন এবং অত্যন্ত সমৃদ্ধি, সতর্কতা, তীক্ষ্ণতা ও আনন্দময় কোনো কিছুতে পরিপূর্ণ। এটা যেন আপনাকে অনেক বেশি সপ্রতিভ ও অনেক বেশি সক্ষম করে তোলে, উপরন্তু এটি উপাদেয়। ব্যাখ্যা করা, বক্তব্য তৈরি, মতামত প্রকাশ ইত্যাদি খুবই কম ঘটে, কিন্তু ঘটলে খুব দ্রুত ঘটে এবং তা মনকে পরিশ্রান্ত করে না। আমি বার্তালাপ করতে চাই, কিন্তু এখন আমার খুবই কম বার্তালাপ রয়েছে। আমার নৈঃশব্দকে অন্তরে পূর্ণ করা আবশ্যক হয় না। আমি কখনো বিরক্ত বোধ করি না। আমি যা অনুভব করছি, যা ঘটছে, এই লোকটি বা কাজটি কিরকম, আমার মন তা ব্যাখ্যা করছে না। এটি একদম নিশ্চুপ, কোনো রকম বিশৃঙ্খলা নেই। আমি মনে করি কোনো মানসিক যন্ত্রণা আমার মধ্যে তৈরি হচ্ছে না, ভিতরে আমি একদম স্থির। আমি কিছু অদ্ভুত আনন্দের অস্ত্রপ্রচারের মধ্যে দিয়ে গেলাম। জানি এটা শুনতে অসঙ্গত লাগবে, কিন্তু কোনো যন্ত্রণার মধ্যেও আমি ভালো অনুভব করছি। কোনো গল্প বা অভিনয় নেই, শুধুই নির্ভেজাল যন্ত্রণা। যখন কোনো বিষয়ে আমার মতবিরোধ হয়, আমি কোনো মানসিক চাপ অনুভবই করি না। আমি দ্রুত সমাধানের প্রতি নজর দিই, একদমই তা নিয়ে আটকে থাকি না। যদি আমার অপছন্দের কোনো কিছু কেউ করে, আমি আমার বা তাদের আবেগকে আঘাত না করে তা খুব সহজেই জানিয়ে দিতে পারি। এখন আমি কর্ম ও মানসিক কার্যকলাপ সম্বন্ধেও শ্রী ভগবানের দেওয়া শিক্ষা পরিপূর্ণভাবে বুঝতে পারি, কারণ আমি বর্তমানে কাজ করি কিন্তু আমার মন কোনো কার্যকলাপ করে না। আমি কর্ম করি এবং সেগুলি কোনো পূর্ববর্তী বা পরবর্তী ভাবনার বশবর্তী নয়। একই সময় আমার ব্যস্ত থাকার প্রয়োজন পড়ে না, শুধু দিনের সাথেই প্রবাহিত হই। ভবিষ্যৎ প্রায় অস্তিত্বহীন হয়ে গেছে। আমি আমার স্বামীর সাথে কোনো কিছু বা কোনো কাজ নিয়ে পরিকল্পনা করতে পারি, কিন্তু তা নিয়ে কোনো উৎকণ্ঠা, ধারণা বা অনুমান আমার মনে সত্যিই তৈরি হয় না। আমার হৃদয় অত্যন্ত আনন্দে পরিপূর্ণ। আমি বিরাট মাত্রার আনন্দপূর্ণ অম্লজান গ্রহণ করেছি। যেন আপনি একটি বেলুন এবং আপনি উঠতেও পারেন, কিন্তু একই সাথে আপনি জীবনের গভীরতাকে অনুভব করতে পারবেন। এই উপহার এবং বিশেষ আশীর্বাদ প্রদানের জন্য শ্রী পরমজ্যোতি আম্মা ভগবান আপনাদের ধন্যবাদ জানাই। আমি আগের থেকে আপনাদের অনেক বেশি ভালোবাসি এবং আপনাদের ভালোবাসায় অন্যদেরও ভালোবাসি। আমার অবশিষ্ট জীবন আপনাদের সংকল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার সেবায় উৎসর্গ করেছি।